আসসালামু আলাইকুম দর্শক, দেখেন আমরা কত বিপদে আছি, কি করব। 2000 কিলোমিটার দূরে আসছি ভাটায় আমরা কাজ করতে, আরো 2-4 জন সুদে নিয়ে আসছি আমরা, যে সবাই মিলে কাজ কাম করে আসব। দেখেন আমাদের সাথে বিরুদ্ধ হইতেছে উপর আল্লাহ যেরকম, এখন দেখেন করোনা ভাইরাস কি একটা রোগ আল্লাহ মাবুতে পাঠাইল, তার জন্য তো সবাই দুঃখিত, সবাই চিন্তা। এখন আমরা কি করি, কি করে চলবো, কি খাবো, না করতে পারতেছি কাজ কাম, না ঘরের থেকে বাইর হতে পারতেছি। তার মধ্যে তো আমরা দেখেন বিদেশে মানে হরিয়ানায় আসছি ভাটায়, গরিব মানুষ আমরা সবাই, কাজ কাম করতে আসছি। তো এখন পারতেছি না এখান থেকে ওখানে যাইতে, পুলিশের মার খাওয়া লাগে, পারতেছি না বাজারে যাইতে খরচা খেলা আনতে, কি একটা চিন্তায় পড়ছি আমরা সবাই। তো দেখেন বাড়িতে, আমাদের বাড়ি আসাম, আসামে মা আছে, বয়স্ক মা আছে, ছেলে মেয়ে সবাই পড়াশোনা করে, ওদেরকে রাইখে আমরা আসছি। আইসা তো কি আর বলবো, খুবই বিপজ্জনক আসি এখন। এখন ভাটার মালিক অবশ্য খাবার দিচ্ছে আমাদের, খাওয়ার জন্য ঠেকাই দিছে না, কিন্তু তাতে খুব অশান্তি আর কি। এখন কি করব, আল্লাহ মাবুদ কবে এই করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত করব, কবে গাড়ি ঘোড়া খুলবো, কবে হাট বাজার খুলবো, তখন সিনি একটু শান্তি হব। তে কি আর বলবো, আমরা এই যারা ঘরের মধ্যেই থাকি, ঘরের থেকে বাইর হতে পারি না, পুলিশের ধাওয়া বা রাস্তাঘাটে তো যাইতেই পারি না, খুবই অশান্তি আছি। অশান্তি কবে মুক্ত করব। তে থাকেন সবাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, রাখি।